আসসালামু প্রিয় ভাইয়ারা, যারা সিঙ্গাপুরে যাবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। অনেকেই জানতে চান যে সিঙ্গাপুরে বাংলাদেশি ভাইয়েরা কী কাজ করেন এবং বেতন কত পান, এই জিনিসটা অনেকেই জানেন না, যার কারণে অনেক সময় দালালরা বা প্রতারকরা আপনাদের সাথে প্রতারণা করতে পারে। কয়েকদিন আগে এক ভাইকে এক দালাল নাকি প্রতারক নাকি ফেসবুকে তার পরিচয় দিয়েছে, তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, সেখানে তার বেতন লেখা ছিল $4,000। সে নাকি একটা শপিং মলের সুপারভাইজার হিসেবে তাকে ক্রেডিট করতে দিছে এবং তার এই লোভ দেখায় তার কাছ থেকে অ্যাডভান্স $500 চেয়েছিল। সে আমার সাথে যোগাযোগ করার পরে আমি বলেছি না এটা তো ভুয়া, সিঙ্গাপুরে এমন অ্যাপয়েন্টমেন্ট লেটার হয় না, সেখানে সরাসরি আইপি হবে আর প্রথম অবস্থা আপনার বেতন এত টাকা দিবে না। এই এত টাকা বেতন দিতে হলে এসপাস অথবা এমপ্লয়মেন্ট পাস হতে হবে আর এমপ্লয়মেন্ট পাস অথবা এসপাসের জন্য কিছু যোগ্যতা লাগে, এই যোগ্যতা তারা হয় না। তো আজকে আমি বলবো যে কী কাজ করেন মূলত বাংলাদেশ বাইরে সিঙ্গাপুর যাওয়ার পরে। সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের সেক্টর আছে, তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে কাজ করে বেশিরভাগ হলো মেরিন সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে, প্রসেস সেক্টরে। তো কী কাজ করে সে, যেহেতু আমি মেরিন সেক্টরে আসি, মেরিন সেক্টরে কাজ করি, সেহেতু আমি জানি যে কী কাজ করে। কাজগুলো হলো যে অনেকে স্ক্যাফোল্ডিংয়ের কাজ করে, ওয়েল্ডিংয়ের কাজ করে, পাইপিংয়ের ফিটারের কাজ করে, ইলেকট্রিক্যালের কাজ করে, অনেকে রঙের কাজ করে। তো এই সব কাজ করে মেরিন সেক্টরে কাজ বেশি কর্মীরা। আর প্রসেস সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে জানেন কী কাজ করে, স্কিল কনস্ট্রাকশন গেলে স্কিল করে দিতে হয়, সেখানে কী কাজ করে আপনারা ভালো করে জানেন, এক এক ধরনের এক স্কিল আছে, স্কিল করা যায়। এবং প্রসেস সেক্টরেও সেম শিপইয়ার্ডের মতোই কাজ আছে। তো আপনাদের কাছে আমি বলবো যে এই ধরনের কাজের জন্যই যায় বাংলাদেশি সমাজের বেশিরভাগই। তবে সবাই যে এই সমস্ত কাজ করে গিয়ে এই কাজই করে না, তারা কিন্তু তাদের যোগ্যতার কারণে, তাদের কর্মের কারণে, তাদের সার্টিফিকেটের কারণে সময় প্রমোশন পেয়ে ভালো পজিশনে পৌঁছতে পারে। তবে প্রথম অবস্থা গেলে এইসব কাজ করে এবং তারা প্রমোশন পেয়ে ভালো বেতনও পায়। তো প্রথম দিকে তাদের বেতন কত? প্রথম দিকে বেতন পায় হইল আপনার $18 বেসিক, অর্থাৎ $329। মেরিন সেক্টরে যারা প্রথম দিকে যায় তাদের বেসিক বেতন দেওয়া হয় $429 প্রথম অবস্থায়। মেরিন সেক্টরে আমি বললাম, মেরিন সেক্টরে আমি থাকি, কনস্ট্রাকশন সেক্টরে এমনই হবে, প্রথম অবস্থায় এইরকম বেতনই হবে, বেশি বেতন হবে না। কিন্তু অনেকে কিন্তু বলবে, লোভ দেখাবে যে $500 $1,000 বেতন দেওয়া হবে, আপনি মাসে $70,000-$80,000 টাকা সেভ করতে পারবেন, এইসব কথা কান দিবেন না। তো আপনার আগে জানতে হবে যে বাংলাদেশ শ্রমিকরা মূলত সিঙ্গাপুরে কী কাজ করে, প্রাথমিক অবস্থায় বেতন কত পায়, এই জিনিসটা আপনার জানা থাকলে কোনো প্রতারককে আপনাদের সাথে প্রতারণা করতে পারবে না। আমি বললাম কী কী কাজ করে এবং বেতন কত পায় সেটা বললাম প্রথম অবস্থায়। আপনার যারা সিঙ্গাপুরে আছে তার সাথে যোগাযোগ করে দেখবেন, অনেকেই $429 বেশিকে সিঙ্গাপুরে গেছেন, দুই বছর ধরে এখনও সেই বেতনই কাজ করতেছেন, বেতন বাড়া নাই। আবার অনেকেরই প্রমোশন ইনক্রিমেন্ট মানে বেতন বাড়ার পরে এখন $500 বেশি হয়েছে, $600 বেশি হয়েছে। তো আপনি যদি যাবেন যে $429 বেশি আজীবন থাকবে তা নয়, আপনার কাজের উপর দক্ষতার উপর নির্ভর করে, সার্টিফিকেটের নির্ভর করে বেতন বাড়বে যে কোনো মুহূর্তেই। সো কম বেতন হলেও অত সবার কিছু নেই। তো আপনারা আমি বললাম যে কী কাজ করে মূলত এবং কত টাকা বেতন পায়, আশা করি আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্তই, সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।